आमार प्रिय दशम श्रेणी सकल छात्र छात्री आमी হৈমশ্রী दी तुम्हारे सकल के यूट्यूबर ग्रीन हार्ट चैनेले हार्दिक अभ्यर्थना जानाच्छि। आशा करी तोमरा खूब भालो आछो एबं माध्यमिक परीक्षार जोन्नो निजेदेर खूब सुंदर करे तैरि करछो। प्रिय छात्र छात्रीरा, आज आमरा पश्चिमबंग मध्य शिक्षा पर्षद द्वारा प्रकाशित आमादेर पाठ्य साहित्य संचयन बोई थेके এই বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি গল্প পড়তে চলেছি। এই গল্পের লাইন ধরে ধরে আমরা আলোচনা করব এবং এর শব্দার্থ জানব আর বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করে নেব। প্রিয় ছাত্রছাত্রীরা, মূল পাঠ শুরু করার আগেই তোমাদের একথা জানিয়ে রাখি যে তোমরা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে, কারণ আমার বিশ্বাস এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখলে তোমাদের চোখের সামনে এই গল্পটি এতই সুন্দর করে ভেসে উঠবে যে তা থেকে তোমরা পরীক্ষার যে কোনো রকমের প্রশ্ন, তা এমসিকিউ বা এক নম্বরের প্রশ্ন বা বড় প্রশ্ন যাই হোক না কেন, তার উত্তর সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। আমার বিশ্বাস ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এই অনুরোধ রেখে চলে আসি আমরা আমাদের আলোচনার মূল পর্বে। গল্পের প্রথমটা শুরু হচ্ছে এভাবে। ৪:৪৫-এর প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চলিলাম হে। নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলল, আজ্ঞে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না, কি বলো? নতুন সহকারী একবার জলে জলাময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না। তাহলে আমাদের এই গল্পের যে নায়ক, তার নাম হচ্ছে নদের চাঁদ। সে একটি স্টেশনের স্টেশন মাস্টার এবং সে ৪:৪৫-এর একটি প্যাসেঞ্জার ট্রেন মানে লোকাল ট্রেন, ৪:৪৫-এর প্যাসেঞ্জার ট্রেনকে রওনা করে দিয়ে নদের চাঁদ স্টেশন ছেড়ে তার সহকারীকে বলল যে আমি চললাম। স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে সে তার সহকারীকে আরেকবার জিজ্ঞাসা করল, বৃষ্টি আর হবে বলে মনে হয় না, কি বলো? চারিদিকে তাকিয়ে দেখল চারিদিকেই জল। কয়েকদিনের বৃষ্টিতে মাঠ ঘাট সব জলে পরিপূর্ণ। তবু সে একবার নদের চাঁদের হ্যাঁতে হ্যাঁ মেলালো আর বলল, না না, বোধ হয় বৃষ্টি টিষ্টি আর হবে না। নদের চাঁদ লাইন ধরিয়া ১ মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। ৫ দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়াছে। ৫ দিন নদীকে দেখা হয় নাই। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। আচ্ছা, ঔৎসুক্য কথাটির অর্থ কি? কৌতূহল। কিরকম কৌতূহল? ৫-৬ দিন ভীষণভাবে বৃষ্টি হয়েছে, বাড়ি থেকে বেরোনো হয়নি, নদীকে দেখা হয়নি, না জানি নদীর কিরকম রূপ হয়েছে, না জানি নদীকে কত সুন্দর লাগছে, না জানি নদীতে কত জল হয়েছে, দেখতেই হবে। এই যে চিন্তা ভাবনা, এই যে কৌতূহল, এই কৌতূহলকেই ঔৎসুক্য কথাটির মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে। নদের চাঁদ একটি স্টেশনের স্টেশন মাস্টার, তার বয়স ৩০। সে দিন রাত মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, মালগাড়ি ইত্যাদিকে চলাচল নিয়ন্ত্রণ করে, কিন্তু এতটা দায়িত্ব সম্পন্ন লোক হওয়া সত্ত্বেও সে কিন্তু নদীর ব্যাপারে ভীষণভাবে অনুভূতি সম্পন্ন এক মানুষ। নদীর সঙ্গে তার একটা যেন আলাদা আত্মিক সম্পর্ক আছে, নদী তাকে ভীষণভাবে টানে। প্রকৃতিপ্রেমিক নদের চাঁদ নদীকে দেখবার জন্য অমোঘ এক আকর্ষণ অনুভব করে সে স্টেশন থেকে রওনা হলো। এরপর কি দেখছি? দেখো, আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল বর্ষণ শুরু হইয়া যাবে। তা হোক, ব্রিজের এক পাশে আজ চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। তার মানে বুঝতে পারছ নদীর সঙ্গে তার ভালোবাসাটা কতটা গভীর। ৫ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। দুদিকের মাঠ ঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুই পাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। অর্থাৎ যেতে যেতে সে ভাবতে থাকলো, কল্পনা করতে থাকলো যে না জানি আজকে সে নদীকে কতটা নতুন রকমের দেখবে, কতটা সুন্দর দেখবে অথবা কতটা ভয়ঙ্কর দেখবে। ৩০ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। সত্যি তো, একজন ৩০ বছরের ভদ্রলোক সে নদীর জন্য এরকম খ্যাপামো করবে এটা কিন্তু আমরা সাধারণত দেখতে পাই না। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশনের স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রণ করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া কি তার সাজে? নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নিজের এই পাগলামিতে সে আনন্দই উপভোগ করে। অর্থাৎ নদের চাঁদ কিন্তু বোঝে যে তার যথেষ্ট বয়স হয়েছে, তার যথেষ্ট দায়িত্ব আছে, অর্থাৎ এই বয়সে নদীর জন্য এই রকম খ্যাপামি তার সাজে না। সে সব বোঝে কিন্তু নিজের মনকে সে বোঝাতে পারে না। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসেব কে করে? দেশের সেই ক্ষীণ স্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতো তার মমতা পাইয়াছিল। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাইবার উপক্রম হইলে মানুষ যেভাবে কাঁদে, অর্থাৎ নদের চাঁদ নিজে একটা দায়িত্ব সম্পন্ন মানুষ হলেও, তার যথেষ্ট বয়স হলেও সে যে নদীকে এইভাবে ভালোবাসে এটা যথেষ্ট স্বাভাবিক নয়, সে সেটা জানে। কিন্তু তবুও সে নিজের মনকে তো বোঝাতে পারছে না। তাই মনকে সে কিভাবে বোঝায় যে না, আমি যেখানে জন্মগ্রহণ করেছিলাম, আমার যেখানে জন্ম হয়েছিল সেখানে একটা ছোট্ট নদী ছিল। সেই নদীটা আজকের এই নদীর মতন এতটা বড় নয়, কিন্তু সেই ছোট্ট নদীর পাশেই তো আমার বড় হওয়া, সেখানেই আমার শৈশব কেটেছে, সেখানেই আমার কৈশোর কেটেছে, সেখানেই আমার যৌবনের সূত্রপাত। তাই আমি নদীকে ভুলি কি করে? নদী আমার কাছে এক আত্মীয়ার মতন। একটা বছর, যে বছরটা ছিল অনাবৃষ্টির বছর, অর্থাৎ প্রচণ্ড কম বৃষ্টি হয়েছিল যে বছরে, সে বছরে এই নদীটি প্রায় শুকিয়ে গিয়েছিল এবং সেই প্রায় শুকনো নদীকে দেখে কষ্টে কেঁদে ফেলেছিল নদের চাঁদ। ঠিক পরমাত্মীয়াকে হারাবার দুঃখে মানুষ যেমন কাঁদে তেমন ভাবে। এরপর দেখো ব্রিজের কাছাকাছি আসার পরে কি হচ্ছে। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদী পঙ্কিল জলস্রোতে যে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সেই চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণ স্রোতা নদীর কথা ভাবিতেছিল। তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। অর্থাৎ এই যে 5 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার ফলে ওই নদীতে প্রচুর পরিমাণে জল চলে এসেছে। সেই জলের কারণে নদী প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে উঠেছে, তীব্র বেগে ছুটে চলছে এবং এই কারণেই সেই নদীর সঙ্গে এই নদীর কোনো মিল নদের চাঁদ খুঁজে পাচ্ছে না। ব্রিজের মাঝামাঝি ইট সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়া বসিল। नदीर स्रोत ब्रिजेर एई दिके धारक स्तम्भगुलिते बाधा पाइया फेनिलो आवर्त रचना करेছে। आवर्त कथार माने कि घूर्णी। देखबे नदीर जल कोथाओ बाधा पेले सेई जायगाय घुरते थाके, एकटा आवर्त तैरी हय, सेई आवर्तेर कथा बोलेছেন। एत उंचुते जल उठिया आसियाছে जे मने हय इच्छे करिलेও बुझी हाथ बाड़ाइया स्पर्श करा जाय। नदीर चाँदेर भारी आमोद बोध हईते लागिल। आमोद माने कि आनंद, तार भीषण भालो लागते शुरू करलो। हठात एरपर से कि करलो, पकेट खुजिया पुरातन एकटी चिठी बाहिर करिया से स्रोतेर मध्य छड़िया दिल। चोखेर पलके कोथाय जे अदृश्य हये गेल चिठिखाना। उन्मत्ततार जन्यई जलप्रवाहके आज ताहार जीवंत मने हईतेछिल। तार संगे खेलाय जोग दिया चिठीखाना जेन ताड़ाताड़ी लुकाइया फेलियाछे। अर्थात से ओई नदीर संगे एबार खेलते शुरू करलो। दुदिन धरिया बाहिरेर अविश्रांत बर्षणेर संगे सुर मिलाइया नदीर चाँद बउके प्राणपणे एकखाना 5 पृष्ठाव्यापी बिरह बेदनापूर्ण चिठी लिखियाछे। चिठी पकेटेई छिल। एकटू ममता बोध करिल बटे, किन्तु नदीर संगे खेला करार लोभटा से सामलाइते पारिल ना। एक एकखानी पाता छिड़िया दुमड़ाइया मुछड़ाइया जले फेलिया दिते लागिल। तारपर नामिल बृष्टि, से कि मुसलधाराय बर्षण। घंटातिनेक विश्राम करिया मेघेर जेन नतून शक्ति संचित हइयाछे। नदीर चाँद बसिया बसिया भेजिते लागिल, उठिल ना। नदी हईते एकटी अश्रुतपूर्व शब्द उठितेছিল। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গীত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবশ অবসন্ন হইয়া আসিতেছে। অর্থাৎ তার একটা মন্ত্রমুগ্ধ অবস্থা, সেই যে ভয়ানক একটা পরিস্থিতি। সে বুঝতে পারছে চারিদিকে প্রচন্ড বৃষ্টি, তার সঙ্গে উন্মত্ত নদী, যে কোনো মুহূর্তে একটা বিরাট রকমের বিপদ হয়ে যেতে পারে। কিন্তু তবুও সেই বৃষ্টির মধ্যেও সে যেন একটা সঙ্গীত শুনতে পাচ্ছে এবং তার মনে হচ্ছে সেই সঙ্গীতের ভীষণ মধুর ধ্বনি তার সারা শরীরকে অবশ করে দিচ্ছে। এরপর কি হলো? ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ করিল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাইবার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতন একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের মধ্যে নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। অর্থাৎ নদীর সেই ভয়ঙ্কর শব্দ আর বৃষ্টির ঝমঝম শব্দ মিশে যে সঙ্গীত তৈরি করেছিল, সেই সঙ্গীত তার সারা শরীরকে অবশ করে দিয়েছিল, যেন সে একটা ঘুমের মধ্যে তলিয়ে যাচ্ছিল। এবার পাশ থেকে ব্রিজের উপর দিয়ে যখন একটা ট্রেন চলে গেল, তখন হঠাৎ কাঁচা ঘুম ভেঙে যাওয়ার যে বেদনা, সেই বেদনা সে অনুভব করতে শুরু করলো। তারপর কি হলো? বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদি জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। অর্থাৎ সে যেন ঘুম ভেঙে হঠাৎ সম্বিত ফিরে পেয়েছে যে, না, আরে এতক্ষণ ধরে এই ভয়ঙ্কর নদীর পাশে এইভাবে বসে থাকা তো আমার ঠিক হয়নি। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। অর্থাৎ সে বুঝতে পারছে যে এই নদীর পাশে এইরকম বসে থাকাটা আমার ঠিক হয়নি। যে কোনো সময়ে এই ব্রিজ যত মজবুতই হোক না কেন সেটা ভেঙে যেতে পারত এবং আমার প্রাণ সংশয় হতে পারত, আমার মৃত্যু হতে পারত। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদীর চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুই পাশের মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বাঁধিয়া যাইবার পথ করিয়া লইতে চায়, কিন্তু পারবে কি? अर्थात से निजे निजेई निजेके बोझाते शुरू करलो जे केनो आज के नदी एतटा भयंकर हये उठेछे। तार मने होते लागलो एई ब्रिजटा नदीर स्वाभाविक चलाके ब्याहत करेछे, अर्थात नदीके बाधा दिच्छे, तार स्वाभाविक चलार गतिके से बाधा दिच्छे एबं एई कारणेई नदी आज खेपे उठेछे। से चाय एई बाँधके भेंगे गुड़िये दिये निजेर ताले चलते, निजेर छंदे चलते। पारिलेও मानुष की ताहाय रेहाई देबे? आज जे ब्रिज और बाँध से भांगिया फेलिबे, काल मानुष आबार सेई ब्रिज और बाँध गड़िया तुलिबे। तारपर एई गभीर प्रशस्त जलपूर्ण नदी ताहार देशेर सेई क्षीण स्रोता नदीते परिणत हईते ना जानि मोटे और कतदिन लागिबे। अर्थात नदीर उपरे मानुष जेभावे अत्याचार करछे सेटा किन्तु तार मनके यथेष्ट व्यथा दिच्छे, सेई व्यथाटी प्रकाश घटछे एई लाइनगुलोर मध्य दिये। स्टेशनेर काछे नतून रंग करा ब्रिजटिर जोन्नो एतकाल नदेर चाँदेर गर्व अनुभव हइयाछे। आज तार मने हइल कि प्रयोजन छिलो ब्रिजेर, एतदिन धरे तार भालोई लागतो किन्तु आजके मने हच्छे दूर एरकम ब्रिजेर कि दरकार। जे ब्रिज एकटी नदीके तार स्वाभाविक छंदे स्वाभाविक गतिते चलते देय ना, ताते बाधा देय, सेई ब्रिज ना हलेও तेमन कोनो क्षति छिलो ना। प्रयोजन छिलो कि? एई सब भावते भावते से एगोच्छे और सेई समय कि घटल? बोध हय एई प्रश्नेर जवाब देवार जोन्नोई पेछन हईते 7 नम्बर डाउन पैसेंजार ट्रेनटी नदेर चाँदके पिछिया दिया चले गेल छोट स्टेशनटिर दिके। नदेर चाँद 4 बछर जेखाने स्टेशन मास्टारी करियाछे एबं बंदी नदीके भालोबासियाछे। এই সম্পূর্ণ গল্পের আলোচনায় একথা মনে রাখতে হবে যে এই প্যাসেঞ্জার ট্রেনটি আসলে যন্ত্র সভ্যতার অগ্রগতির প্রতীক। আর নদীটি কিসের প্রতীক? নদী হচ্ছে যন্ত্র নির্ভর সভ্যতার দ্বারা বন্দী করা প্রকৃতির প্রতীক। নদীর চাঁদের মনে হয়েছিল এই ব্রিজ তার এই প্রিয় নদীকে বন্দী করে রেখেছে, তাকে সৎ ছন্দে চলতে দিচ্ছে না, তার গতিকে ব্যাহত করছে। তাই এই নদী যেন ব্যথিত আর সেই নদীর ব্যথাকে সে নিজের মনের মধ্যে অনুভব করত এবং এটা করতে গিয়ে সে আনমনা হয়ে পড়ে এবং সেই যন্ত্র সভ্যতা যা তার নদীকে বন্দী করে রাখছিল সেই যন্ত্র সভ্যতারই এক জমদূত প্যাসেঞ্জার ট্রেন তাকে পিষে দিয়ে চলে যায়। আর এটাই এই গল্পের মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আর যদি মনে হয় এই আলোচনায় তুমি একটু হলেও উপকৃত হয়েছো তাহলে অবশ্যই একে লাইক করো, বন্ধুদের মাঝে এই লিংকটিকে শেয়ার করো। এই রকম আরও মনোজ্ঞ ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আপলোড করবার সঙ্গে সঙ্গে ভিডিও যাতে তোমার কাছে চলে যেতে পারে তার জন্য বেল বাটনটি প্রেস করে রেখো। ভালো থেকো, ভালো রেখো, বিদায়।